আল্লাহর জন্য কাকে ভালোবাসবে? কেউ বলল আমি আল্লাহর জন্য কাকে ভালোবাসবো, তাকে জানতে হবে চারটি জিনিস। চারটি জিনিসেরকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। এক, কর্ম। দুই, যিনি কর্ম করেন। তিন, নির্দিষ্ট কিছু সময়। চার, নির্দিষ্ট কিছু স্থান যেগুলো আল্লাহ ভালোবাসে। কর্ম, যেমন ইসলামী শরীয়তে যে সকল বিধানাবলী এসেছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, তাওহীদ ইত্যাদি। দুই, কর্তা, যারা এই কাজগুলি করেন, যেমন নবী রসুলগণ আলাইহিম সালাতু আসসালাম, ফেরেস্তাগণ, সৎ ব্যক্তিবর্গ, ছাত্র, তালবে আলিম, প্রত্যেক তাওহীদবাদী ব্যক্তি। নির্দিষ্ট কিছু সময় যেগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যেমন রাত্রের শেষ তৃতীয়াংশ, রমজান ইত্যাদি। এবং নির্দিষ্ট কিছু স্থান যেগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যেমন মক্কা, মদিনা, উহুদ, মসজিদ ইত্যাদি।